ঋষভ পন্থকে কত নম্বরে খেলাবে টিম ইন্ডিয়া দল নিয়ে মতামত দিলেন রোহিত শর্মা কোহলির রাজা পেলেন দু হাজার তেইশের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা দু হাজার চব্বিশ বিশ্বকাপে এবার যেসব রেকর্ড ভাঙতে পারে টি বিশ্বকাপ দু শুরু হওয়ার আগে শনিবার নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া এই ম্যাচে ভারতীয় দল ষাট রানে বড় জয় পেয়েছিল ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা সঞ্জু স্যামসনের সঙ্গে ব্যাট করতে আসেন আর ঋষভ পন্থকে ব্যাট করতে পাঠানো হয়েছিল তিন নম্বরে যদিও দুরন্ত ব্যাটিং করেছিলেন পন্থ তবু এরপরে প্রশ্ন উঠেছে কেন তিন নম্বরে ব্যাট করতে এলেন ঋষভ পন্থ ম্যাচের পর রোহিত শর্মা এর পেছনের আসল কারণ ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন ঋষভ পন্থকে শুধু একটি সুযোগ দেওয়ার জন্যই তিন নম্বরে পাঠানো হয়েছিল রোহিত জানান এখনও ব্যাটিং লাইন আপ তৈরি করেনি টিম ইন্ডিয়া আসলে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট চেয়েছিল দলের বেশিরভাগ ছেলেরা হিট করুক এই ম্যাচে বত্রিশ বলে তিপ্পান্ন রান করে মাঠ থেকে উঠে গিয়েছিলেন ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রস্তুতি ম্যাচের জয়ের পর রোহিত শর্মা বলেছেন এই জয় আমি খুব খুশি আমরা যেমন চেয়েছিলাম এই খেলায় তেমনই পারফরম্যান্স করেছে আমাদের দল টসের সময় বলেছিলাম কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি আমাদের নতুন মাঠ এবং ড্রপ ইন পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে রোহিত শর্মা এই ম্যাচের পরে বোলারদের কৃতিত্ব দিয়েছেন এবং বলেছেন যে বোলাররাও খুব ভালো পারফর্ম করেছেন রোহিত বলেন আর্ষদীপ সিং আমাদের চমৎকার পারফরমেন্স দিয়েছেন তার দুর্দান্ত দক্ষতা এবং ম্যাচ যে তার ক্ষমতা রয়েছে ডেথ ওভারও তিনি কার্যকরী আমরা এটা দেখেছি সে খুব ভালো বোলিং করেছে বল সুইং করেন হরসদীপ ব্যাক অ্যান্ডে দুর্দান্ত বোলিং করার সময়ও টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং ইলেভেন সম্পর্কে রোহিত বলেছেন যে আমাদের পনেরো জনই ভালো খেলোয়াড় পরিস্থিতি কি হয় তা আমাদের দেখতে হবে তাহলে এর থেকে একটা ভালো টিম কম্বিনেশন বের করতে হবে তবে প্রস্তুতি ম্যাচের পর আত্মবিশ্বাসে ভরপুর পেয়েছে টিম ইন্ডিয়া পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত কীভাবে তাদের প্রচার শুরু করে সেটাই এখন দেখার বিষয় কোহলির রাজা পেলেন দু হাজার তেইশের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা দু হাজার তেইশ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি দারুণ ছন্দে থাকা বিরাটকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পুরস্কার অনেকটাই আত্মবিশ্বাস দেবে বলে মনে করা হচ্ছে দু হাজার তেইশ সালেও ভারতের রান মেশিন দারুণ ছন্দে ছিলেন আর এবার আইপিএলেও নিজের সেই ফর্ম বজায় রেখেছেন দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও বিরাট খেলেছেন মোট সাতাশটি একদিনের ম্যাচ করেছেন তেরোশো সাতাত্তর রান গড় বাহাত্তর দশমিক চার সাত স্ট্রাইক রেট নিরানব্বই দশমিক এক তিন ছয়টি সেঞ্চুরি ও চব্বিশটি হাফ সেঞ্চুরি ভারতের এশিয়া কাপ দু জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন সুপার ফোরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে চুরানব্বই বলে একশো বাইশ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন পরে গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে বিরাট এগারো ম্যাচে পঁচানব্বই দশমিক ছয় দুই গড়ে সাতশো রান করেন যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছয়টি হাফ সেঞ্চুরি করেন তার সর্বোচ্চ রান একশো দু হাজার তিন বিশ্বকাপে সচিন টেন্ডুলকারের করা ছয়শো তিয়াত্তর রানের রেকর্ড ভেঙে দেন ভিরাট সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে পঞ্চাশতম সেঞ্চুরি করে ফেলেন বিরাট সচিনের ছিল ঊনপঞ্চাশটি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছেন বিরাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি রানের জন্য অরেঞ্জ ক্যাপ জেতার পর তিনি এই টুর্নামেন্টে এসেছেন শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে না খেললেও বিরাট কোহলি পাঁচ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন নয় জুন ফের পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল রবিবার মহরণ সেই ম্যাচের আগে এই পুরস্কার তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এদিন পুরস্কার পাওয়ার পর তাকে ট্রফির সঙ্গে আলাদাভাবে পোজ দিতেও দেখা যায় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এবার যেসব রেকর্ড ভাঙতে পারে বিশ্বকাপ মানেই তো রেকর্ড ভাঙা করার খেলা আর সংস্করণ যদি হয় টি টোয়েন্টি তাহলে তো আর কথাই নেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে যেতে পারে সেসবে চোখ বোলানো যাক সর্বোচ্চ চার টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চার মেরেছেন মাহেলা জয়াবর্ধনে লঙ্কানে কিংবদন্তির চারের সংখ্যা একশো এগারো দ্বিতীয় স্থানে থাকা ভারতের বিরাট কোহলি চার মেরেছেন একশো তিনটি অর্থাৎ মাত্র নয়টি চার মারলেই জয়বর্ধনেকে ছাড়িয়ে যাবেন কোহলি এই তালিকার তৃতীয় স্থানে আছে তিল্ রত্নে দিলশান তিনি চার মেরেছেন একশো একটি একানব্বইটি চার মেরে চতুর্থ স্থানে রোহিত শর্মা ছিয়াশিটি চার মেরে ডেভিড ওয়ার্নার আছেন পঞ্চম স্থানে অর্থাৎ কোহলি রোহিত কিংবা ওয়ার্নার প্রত্যেকেরই জয়বর্ধনেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে বলের হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম দুটি সেঞ্চুরি ক্রিস গেইলের দু হাজার ষোলো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরির আগে দু নয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চাশ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল এবার এই রেকর্ড ভাঙতে পারে গত ফেব্রুয়ারিতে ছেলেদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি ইটন নেপালের বিপক্ষে লফটি ইটন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র তেত্রিশ বলে এবার সহযোগী অনেক দেশের সঙ্গেই শক্তিশালী দলগুলো খেলবে তাই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সম্ভাবনাটা এবার বেশি সর্বোচ্চ ক্যাচ তেইশটি ক্যাচ ধরে বিশ্বকাপে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় সবার উপরে এবিডি ভিলিয়ার্স তালিকার দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার তিনি ক্যাচ ধরেছেন একুশটি সব কিছু ঠিকঠাক থাকলে এই রেকর্ড ভাঙাও তাই সময়ের ব্যাপার রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল ধরেছেন ষোলোটি করে ক্যাচ তাদেরও সুযোগ আছে ডি ভিলিয়ার্সকে ছোঁয়ার এক টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবারে বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশ্বকাপে ইতিহাসের সর্বোচ্চ বিশটি দল ফাইনাল পর্যন্ত গেলে সর্বোচ্চ তাই নয়টি করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারে দলগুলো যেহেতু ম্যাচ খেলার সংখ্যা বাড়তে যাচ্ছে তাই বিরাট কোহলির করা দু হাজার চোদ্দ বিশ্বকাপে তিনশো উনিশ রান ভাঙার জোরালো সম্ভাবনা আছে সেবার কোহলি খেলেছিলেন ছয়টি ম্যাচ প্রথম দল হিসাবে একসঙ্গে সব আইসিসি ট্রফি জেতার সুযোগ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর গত বছরই ওয়ানডে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিনসের অস্ট্রেলিয়া এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে প্রথম দল হিসেবে একসঙ্গে আইসিসির তিনটি ট্রফি নিজেদের ঘরে নিতে পারবে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ বর্তমানে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ও নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নও অস্ট্রেলিয়া রোহিত বিরাট সূর্যকুমারদের বিরুদ্ধে বিরাট অভিযোগ প্রাক্তন বিশ্বজয়ীর দীর্ঘদিন বিশ্বজয়ের মুকুট অধরা ভারতের এবার কি স্বপ্ন পূরণ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য বিরাট কোহলি রোহিত শর্মাদের চওড়া ব্যাটেই ভরসা রাখবে দেশবাসী কিন্তু দলে তারা থাকলে নাকি টিম ইন্ডিয়া পঙ্গু হয়ে যাবে এমনটাই মনে করেন প্রাক্তন বিশ্বজয়ী ইরফান পাঠান দু হাজার সাতের বিশ্বকাপ ফাইনালের সেরা হয়েছিলেন পাঠান মাত্র ষোলো রান দিয়ে তুলে নিয়েছিলেন তিনটি উইকেট সেই স্মৃতি কি ফিরবে ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর আগে অনেক সমস্যা দেখতে পাচ্ছেন ইরফান পাঠান বিশেষ করে রোহিত বিরাট সূর্য মতো ক্রিকেটারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি হঠাৎ কেন এরকম মনে হল পাঠানের তার যুক্তি আমাদের ব্যাটারদের মধ্যে রোহিত বিরাট বা সূর্যকুমাররা বল করতে পারে না সেটা আমাদের দলকে এক দিক দিয়ে পঙ্গু করে দিচ্ছে যদি ওদের মধ্যে কেউ বল করতে পারত তাহলে দলের কাজে লাগতো আমরা অস্ট্রেলিয়া নিয়ে কথা বলি ঠিকই কিন্তু ইংল্যান্ড দলে অন্তত সাতজন সেরা অলরাউন্ডার আছে মঈন আলী লিয়ান লিভিংস্টোন আর উইল জ্যাকসের মতো প্লেয়ার আছে সেক্ষেত্রে কি করা উচিত ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্কের পাঠানের মতে শিবম দুবের মতো অলরাউন্ডারকে আরও বেশি খেলানো উচিত কিন্তু সেখানেও সমস্যা রয়েছে তিনি উল্লেখ করেছেন যশস্বী জয়সোয়ালের কথা পাঠান বলেন ভারতের কাছে একটা বিকল্প হতে পারে যশস্বীর মতো তরুণ প্লেয়ার কিন্তু ওকে নেটে বল করতে দেখা যায় মাঠে বল করে না শিবম দুবেও নিয়মিত নেটে বল করে বিশ্বকাপে ওকে দিয়ে দু এক ওভার বল করানো যায়